পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমগঞ্জ মাটির বাগ এলাকায় কারবেলাটি পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেছে বর্ধমান পৌরসভা এবং বর্ধমান দক্ষিণের বিধানসভার বিধায়ক খোকন দাস মহাশয়। বর্ধমান পৌরসভার MCIC প্রদীপ রহমান জানান, শহরে যতগুলি কারবেলা ও শ্মশান আছে সেগুলি পুরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে এদিন 23 নম্বর ওয়ার্ডের কারবেলাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। 23 নম্বর ওয়ার্ডে যে কারবালাটি আছে সেই কারবালাটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে বর্ধমান মিউনিসিপ্যালিটির সহযোগিতায়। আমি বর্ধমানের দক্ষিণ বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়কে বলেছিলাম এবং এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মৌসুমী দাস মহাশয় সহযোগিতা নিয়ে কারবালাটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি। আগামী দিনে আমরা বর্ধমান শহরে যে সমস্ত শ্মশান কবর আস্তানা এবং মন্দির মসজিদে এলাকায় জঞ্জাল যদি থাকে সেইটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো বলে আমরা ঠিক করেছি বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে। আজকে কারবালায় কাজ চলছে এবং আগামী দিনে এই কারবালাটিকে আমরা সৌন্দর্যন করবো বলে আমরা ঠিক করেছি এবং বর্ধমানের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় বলেছেন যা সহযোগিতা করার আমি করব। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 23 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলমগঞ্জ মাটির বাগ এলাকায় কারবেলাটি পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেছে বর্ধমান পৌরসভা এবং বর্ধমান দক্ষিণের বিধানসভার বিধায়ক খোকন দাস মহাশয়। বর্ধমান পৌরসভার MCIC প্রদীপ রহমান জানান, শহরে যতগুলি কারবেলা ও শ্মশান আছে সেগুলি পুরসভার উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি সৌন্দর্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে এদিন 23 নম্বর ওয়ার্ডের কারবেলাটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। 23 নম্বর ওয়ার্ডে যে কারবালাটি আছে সেই কারবালাটি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে বর্ধমান মিউনিসিপ্যালিটির সহযোগিতায়। আমি বর্ধমানের দক্ষিণ বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়কে বলেছিলাম এবং এই ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় মৌসুমী দাস মহাশয় সহযোগিতা নিয়ে কারবালাটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি। আগামী দিনে আমরা বর্ধমান শহরে যে সমস্ত শ্মশান কবর আস্তানা এবং মন্দির মসজিদে এলাকায় জঞ্জাল যদি থাকে সেইটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো বলে আমরা ঠিক করেছি বর্ধমান মিউনিসিপ্যালিটি থেকে। আজকে কারবালায় কাজ চলছে এবং আগামী দিনে এই কারবালাটিকে আমরা সৌন্দর্যন করবো বলে আমরা ঠিক করেছি এবং বর্ধমানের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় বলেছেন যা সহযোগিতা করার আমি করব। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।